নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7 মে 2022 শনিবার, এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই 5 রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আপনাদেরকে বলবো, এবং রাশিভিত্তিক শুভ রং অর্থাৎ আগামীকাল আপনার ক্ষেত্রে লাকি কালার, লাকি নাম্বার এবং লাকি টাইম। আমি আবারও বারবার একটি কথা বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। আমি যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশি আগামীকাল অর্থপ্রাপ্তি হবেই। দেখুন, যারা শুনছেন তাদের ক্ষেত্রে ধরুন 100 জন শুনছেন, তার মধ্যে 60-70% মানুষের কিন্তু হবে, আর বাদবাকি যাদের হচ্ছে না তাদের জন্মছকে যোগ আছে কি না সেটা একবার দেখিয়ে নিন, যে আপনার রাশিচক্রে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। যদি থাকে সেটা কোন সময়ে আছে, কোন বছর আছে, এটা একমাত্র আপনাকে গাইড দিতে পারে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার। দেখুন, এই আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। কলিযুগে হঠাৎ প্রাপ্তি যে ঘটি থাকে সেটি হচ্ছে রাহু। এই রাহুকে যদি আপনি মজবুত করেন তাহলে আপনার প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। অর্থাৎ রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে, কারণ রাহু হচ্ছে শনির ছায়া। এর পাশাপাশি আপনারা শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, তাতেও লাভ আপনারা পাবেন। দেখুন, আগামীকাল যে রাশিগুলোর কথা আমি বলবো আকস্মিক প্রাপ্তি হতে চলেছে, প্রবল প্রাপ্তি হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনার যদি রাশিচক্রে যোগ থাকে আপনি কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু আপনি হবেন। আমি এই ভিডিওটি দিই যা কোন রাশিগুলো আগামীকাল গরিব থেকে ধনী হবে। দেখুন, অর্থ আপনারা পাবেন, এটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চম ভাব, আপনার দ্বিতীয় ভাব, এই ভাবগুলো এবং দশা অন্তর্দশা এবং আপনার রাশিচক্রে রাহু শুক্র বুধ শনির প্লেসমেন্ট কেমন আছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। যাদের ক্ষেত্রে জন্মসময়, জন্মতারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচার করেও আপনাদের এই আকস্মিক অর্থপ্রাপ্তি আছে কি না আপনারা দেখিয়ে নিতে পারেন। আবারও বলছি, রাহু কবচটা বিশেষভাবে লাগান, বিশেষভাবে আপনাদের অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। আগামীকাল দিনটি শনিবার, আপনাদের রাহুকালটা যেটা কালকে থাকছে সেটা হচ্ছে 8:48 থেকে আপনার 10:15 পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে, এবং শুভ সময়গুলো দিনের 11:47 থেকে 12:53 পর্যন্ত একটি সময় থাকছে, খুবই দুর্দান্ত সময়। আরেকটি হচ্ছে 4:17 থেকে 6:06 পর্যন্ত। দেখুন, আগামীকাল পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, এবং এবার আমি আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। নাম্বার 1, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ কালার সবুজ, হালকা সবুজটা আপনাদের আগামীকালের শুভ কালার, এবং আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 41 আপনাদের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 11:02 থেকে 1:14 পর্যন্ত। দ্বিতীয় রাশি
কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ রং সেটি হচ্ছে বাদামি কালার, হালকা বাদামি আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 50 এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11:32 থেকে 12:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের লাকি কালার সেটি হচ্ছে আপনার হালকা ব্লু কালার, আপনাদের ক্ষেত্রে লাকি। এবং আপনাদের আগামীকালের লাকি নাম্বার তুলা রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার 51 এবং আপনাদের যে শুভ সময় 10:45 থেকে 12:28 পর্যন্ত আপনাদের সময়টা শুভ, অর্থাৎ সিংহ কন্যা তুলা। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 99 আপনাদের টার্গেট নাম্বার। শুভ রং সেটি হচ্ছে হালকা আপনার সবুজ, আপনাদের ক্ষেত্রে শুভ। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:58 থেকে আপনার 11:56 পর্যন্ত। এরপর যে সবশেষ যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 75 হচ্ছে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার। শুভ সংখ্যা আপনাদের 75 এবং শুভ সময় সকাল 11:11 থেকে 1:32 পর্যন্ত। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল টার্গেট নাম্বার শুভ সময়টা আপনাদেরকে জানালাম এবং শুভ রং সেটি হচ্ছে আপনার সাদা, আপনাদের আগামীকালের শুভ রং হচ্ছে সাদা। বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আপনাদের আসবে। প্রত্যেকেই জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।